করোনা সতর্কতায় দেশ জুড়ে লকডাউন, স্থগিত রাজ্যের পূর্ব নির্ধারিত পৌর ভোট, ফলে একে একে সব পৌরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করছে রাজ্য। এই অবস্থায় বাঁকুড়া সোনামুখী পৌর বোর্ডের মেয়াদ শেষে মঙ্গলবার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তৃণমূল নেতা ও বিদায়ী পৌর প্রধান সুরজিৎ মুখার্জি ও উপ পৌর প্রধান অমরনাথ সু, যার মধ্যে পৌর প্রধান হলেন চেয়ারপারসন অব অ্যাডমিনিস্ট্রেটর। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পৌর নির্বাচন হওয়ার কথা, কিন্তু করোনা ভাইরাসের নজিরবিহীন আক্রমণে আপাতত নির্বাচন স্থগিত। এই অবস্থায় সাংবিধানিক নিয়মে পৌরসভা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করে পৌরসভাগুলি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী এদিন সোনামুখী পৌর বোর্ডের প্রশাসক হিসেবে কাজ শুরু করলেন বিদায়ী পৌর প্রধান। একই সঙ্গে সরকারি নির্দেশ মেনে গঠিত হলো অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড। সোনামুখী পৌরসভার ইতিহাসে এমন ঘটনার অতীতেও ঘটেছে বলে জানা গেছে। 1977 সালে বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় এলে সোনামুখী পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছিল। প্রায় 3 বছর সোনামুখী তৎকালীন বিডিও প্রশাসক হিসেবে কাজ করেছিলেন। দীর্ঘ প্রায় 4 দশকের বেশি সময় পর করোনা পরিস্থিতিতে সোনামুখী পৌরসভায় ফের ওই ঘটনার পুনরাবৃত্তি হলো। অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের চেয়ারপারসন দায়িত্বপ্রাপ্ত বিদায়ী পৌর প্রধান সুরজিৎ মুখার্জি বলেন, আমরা যেভাবে বিগত দিনে কাজ করে এসেছি বোর্ড অফ কাউন্সিলার্সকে নিয়ে, এখন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সকে নিয়ে আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করেই কাজ করব এবং আমাদের পথ চলাই শুরু। আমরা 5 বছর সোনামুখী পুরসভার দুজনে দায়িত্বভার সামলেছি সোনামুখীর মানুষের আশীর্বাদে, মমতা ব্যানার্জির আশীর্বাদে। দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতা, দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সুবাদ, আবার 5 বছর পুরো সোনামুখী পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করা, বিশেষত আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2.5 দশকের বেশি কাজ করার অভিজ্ঞতা, তাকে আমরা দেখেছি প্রশাসক হিসেবে তার ভূমিকা, তাকে আমরা দেখেছি রাজনৈতিক নেত্রী হিসেবে তার ভূমিকা। সেখান থেকে আমাদের যেটুকু শিক্ষা, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে এই চেয়ারের মর্যাদা বজায় রেখে মানুষের স্বার্থে কাজ করাই হবে আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য। সোনামুখী শহরে অনেক কিছুর অভাব আছে, ছোট্ট শহর। আমরা চেষ্টা করেছি গত 5 বছরে কিছুটা পূরণ করার, কোথাও কোথাও মানুষের চাহিদাকে আমরা পূরণ করতে পেরেছি, আবার বেশ কিছু সমস্যা এখনও থেকে গেছে, আগামী দিনে আমরা চেষ্টা করব। তবে আপনারা শাসক দলের জনপ্রতিনিধিদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর পদে বসানো অগণতান্ত্রিক বলেই দাবি সিপিআইএমের। সোনামুখী পৌরসভার সিপিআইএমের প্রাক্তন পৌর প্রধান কুশল ব্যানার্জি বলেন, এটা মানে পিওরলি অগণতান্ত্রিক। আইনে বেড়া জল হয়তো বেরিয়ে চলে গেল, কিন্তু আইনে প্রভিশন আছে যে আপনার সরকারি আধিকারিকরাই দায়িত্ব নেওয়া উচিত। এই মর্মে একটা পৌরসভাতে মানে পৌর দপ্তরের আইন আছে। ক্যালকাটা কর্পোরেশন ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা ছিল, কিন্তু বাকি মিউনিসিপ্যালিটিগুলোতে সরকারি আধিকারিকদের বসানো যায়। এবং সোনামুখী ইতিহাসে যখন লেট ফ্রন্ট গভর্নমেন্ট এখানে আসে, তখন বোর্ড সুপারসিড করে সুবীর ভদ্র, যিনি বিডিও সোনামুখী ছিলেন, তিনি চাই নেন। উনি বদলি হয়ে যাওয়ার পরে মিস্টার নিলয় ঘোষ, উনি চার্জ নেন সোনামুখী পৌরসভাতে। অতএব এই সরকারি আধিকারিকরা পৌরসভা চালিয়েছে, এই ইতিহাস আছে। সোনামুখী পৌরসভায় গত 5 বছর ধরে উন্নয়ন তো হয়নি, শুধু টাকা লুট হয়েছে, দাবি বিজেপির সোনামুখী নগর মণ্ডলের সভানেত্রী শম্পা গোস্বামীর। তিনি বলেন, দেখুন 5 বছর তো ছিল আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের প্রশাসন, আমাদের নেতৃত্ব, মানুষ জবাব দিয়েছে লোকসভায়। মানুষ পৌরসভাটা যদি হতো তাহলে মানুষ জবাব দিত, কিন্তু করোনার জন্য আমাদের মানুষ সে জবাব দিতে পারেনি। মানুষ কিন্তু তৈরি আছে বিধানসভায়, মানুষ থাপ্পড় মারবে। আর প্রশাসক যে বসেছে, যারা এখন মানে যারা 5 বছর ছিলেন তারাই ফিরে ফিরে আবার যে বসেছেন, আমার মনে হয় 5 বছর তো লুটেপুটে খেয়েছে, আরো 1 বছর লুটেপুটে ওরা খাবে। লুটেপুটে খাওয়ার একটা সুযোগ পেয়ে গেল। তো আমাদের দেখুন সোনামুখী পৌরসভাতে এত জলকষ্ট, সোনামুখীর মানুষ জল খেতে পারছে না। তা সেদিকে কিন্তু পৌরসভার মানে নেতৃত্বের কোনো দিক দিয়ে কোনো রকম ভ্রুক্ষেপ নেই। মানুষ ভোলে বলে ফেডা হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যাচ্ছে, হ্যাঁ দেখছি দেখব, কিন্তু কোনো কিছু আজ পর্যন্ত তাদের সুরাহা কিছু হয়নি। হ্যাঁ অবশ্যই জবাব দেওয়ার জন্য রেডি ছিল
সোনামুখী পৌরসভায় যদি ভোটটা হতো, যদি করোনার মতো বিশ্ব মহামারী যদি না হতো, তাহলে ভোট যদি হতো তাহলে মানুষ কিন্তু জবাব দেওয়ার রেডি। এবং আমরা এটুকুও বলতে পারি দায়িত্ব সহকারে বিজেপি নেত্রী হিসাবে যে বিজেপিতে পৌরসভার ভোট গঠন হতো, এটুকু বলতে পারি আমরা। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের সঙ্গে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।